একটা খাট থাকবে, একটা সাইড বক্স থাকবে, একটা লং ড্রেসিং টেবিল থাকবে, একটা ওয়ার্ড্রোব থাকবে, একটা শোকেস থাকবে, একটা আলমারি থাকবে। ফিনিশিং দেখেন ভাই, এরকম ফিনিশিং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে অন্য কোথাও পাবেন না। এবং পাল্লাটা কিন্তু থাকবে জালিকাটা ডিজাইন করা, এবং ঘুম পাকার জন্য আমরা 20 বছরের গ্যারান্টি দিয়ে দিই, মানে 15,000 টাকা ডিসকাউন্ট থাকবে। প্রথম 50 জন কাস্টমার কিন্তু পেয়ে যাবেন নিউ ওয়ার্ল্ড ফার্নিচারের পক্ষ থেকে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে কিন্তু আমি আবারও চলে আসলাম নিউ ওয়ার্ল্ড ফার্নিচারে, আর আজকে আমাদের সাথে আছে কিন্তু বরাবরের মতো অনেক ভাই। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইজান? জি ভাই আলহামদুলিল্লাহ। প্রথমত যদি আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দিতেন। ঘরে বসে পছন্দ করতে পারবেন এবং ডেলিভারি নিতে পারবেন কুরিয়ার অথবা পিকআপের মাধ্যমে। সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটা ভাইয়ের সাথে আমি আলোচনা সাপেক্ষে জেনে নেব। তো ভাই প্রথমত বেডরুম বাইকটা দেখতে পাচ্ছিলাম, এটা কি কি আইটেম থাকবে? একটা খাট থাকবে, একটা সাইড বক্স থাকবে, একটা লং ড্রেসিং টেবিল থাকবে, একটা ওয়ার্ড্রোব থাকবে, একটা শোকেস থাকবে, একটা আলমারি থাকবে। এই হলো আজকের সম্পূর্ণ একটা বেডরুম প্যাকেজ। আমরা প্রথমত খাটটার সম্বন্ধে জানতে চাচ্ছিলাম, এটা কয় ফিট বাই কয় ফিটে আছে? 6 ফিট বাই 7 ফিট। এটা হেড সাইড এবং এটা লেগ সাইড, দুটো পাকায় কিন্তু সেম একই রকমের ডিজাইন করা থাকবে। এই খাটের সাথে বিছনা এসে কি কাঠে থাকবে? আচ্ছা, এগুলো কিন্তু মেহগুনি কাঠের বিছনা পাবেন আমরা। আচ্ছা, খাটটা থাকবে কিন্তু 6 ফিট বাই 7 ফিট। কেউ চাইলে কিন্তু বেলবেটের কালার অথবা বডির যে ডিজাইনটা আছে এটা চেঞ্জ করে নিতে পারবেন, ভাইয়ের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো খাট দেখলাম, খাটের পাশাপাশি দেখবো সাইড বক্সটা। আচ্ছা, এটা কিন্তু 3 ড্রয়ারের একটা সাইড বক্স থাকবে। আচ্ছা, এটা কিন্তু আপনারা টুল হিসেবে ইউজ করতে পারবেন। এর পাশাপাশি দেখবো ড্রেসিং টেবিলটা, এই হলো একটা লং ড্রেসিং টেবিল। মিরর থাকবে সাইডে, কিন্তু সেলফ থাকবে, মিররের পিছনে অপশন থাকবে কিন্তু আলমারির মতো, উপরে কিন্তু চুড়ি হ্যাঙ্গার করা থাকবে এবং নিচের দিকে ড্রয়ার পাল্লা তো অবশ্যই থাকবে। ডান পাশের সেলফটা কিন্তু ক্লিয়ার গ্লাস দেওয়া, বাইরে থেকে ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, এ হলো ড্রেসিং টেবিল, পাশাপাশি দেখবো ওয়ার্ড্রোবটা। আচ্ছা, ওয়ার্ড্রোবের নকশায় কিন্তু পুরাই ভরপুর, চারোটা ড্রয়ারে কিন্তু সেম একই রকমের ফিনিশিং করা থাকবে এবং ডিজাইন করা থাকবে। আচ্ছা, যেখান থেকে ফার্নিচার কিনেন অবশ্যই কিন্তু কালার এবং ফিনিশিং যাচাই বাছাই করে কিনবেন। বা একটা ড্রয়ারের ভিতরে স্পেস কেমন আছে একটু দেখি। এই যে দেখেন, ভিতরের স্পেস এবং কালার ফিনিশিং চতুর্দিক উপরে ভিতরে সেম কিন্তু একই রকমের করা থাকবে এবং পাল্লাটা কিন্তু থাকবে জালিকাটা ডিজাইন করা। ডিজাইনটা দেখেন, এটা ভিতরে এটা কিন্তু মিরর দেওয়া আছে এবং সুন্দর কিন্তু ডিজাইনটা। ভিতরে কেমন অপশন আছে ভাই? এই যে দেখেন, ভিতরে কিন্তু অনেক স্পেস আছে এবং উপরে একটা হ্যাঙ্গার থাকবে। এই হলো ওয়ার্ড্রোবটা দেখলাম আমরা, এর পাশাপাশি থাকবো ওয়াল শোকেস। আচ্ছা, এটা কিন্তু 3 পাল্লার একটা ওয়াল শোকেস, নিচের দিকে ড্রয়ার পাল্লা করা থাকবে এবং ডিজাইনটা দেখেন অসাধারণ। কিন্তু 3টা পাল্লাতে কিন্তু সেম ফুলের মতো, কিন্তু একদম জলজান্ত একটা ফুল মনে হয় ফুটে আছে। আচ্ছা, এটা কি ভাই ক্যারি করার কোনো অপশন আছে? ক্যারি করার অপশন আছে, উপরের পাটটা আলাদা করা যায়, নিচের পাটটা আলাদা। আচ্ছা, একটু ভিতরের জায়গাগুলো দেখি। দেখেন, 2টা কিন্তু তাক থাকবে এবং ভিতরের কালার বাইরের কালার এগুলো কিন্তু অবশ্যই যাচাই বাছাই করবেন সেম আছে কিনা। এবং প্রত্যেকটা প্রোডাক্ট হলো ভাই মালয়েশিয়ান এমডিএফ মিডিয়াম ডেন্সিটি ফাইবার দিয়ে তৈরি, এটা আপনার কোনো সময় ঘুণো ধরবে না, বাঁকা হবে না। আর ঘুম পাকার জন্য আমরা 20 বছরের গ্যারান্টি দিয়ে দিই, যদি কোনো সময় ঘুণো ধরে কষ্ট করে নিয়ে আসবেন। এবং অনেক কাস্টমার জিজ্ঞাসা করে যাবে পানিতে কোনো সমস্যা হবে কিনা, না ভাই আমাদের প্রোডাক্টগুলো পানিতে সমস্যা হবে না। এটা নিচের যে পায়েগুলো দেখতে পাচ্ছেন না ভাই, জি জি, সবগুলো মেহগুনি কাঠ, এগুলো কিন্তু মেহগুনি কাঠ ইউজ করা আছে, যে যেন ফ্লোর মোছার ক্ষেত্রে কোনো ছিটাফাটা পানি পেলে কোনো সমস্যা না হয়। আচ্ছা, এর পাশাপাশি দেখবো আমরা আলমিরাটা, এটা হচ্ছে কিন্তু 3 পাল্লার একটা আলমিরা, দুই পাশে কিন্তু ডিজাইন, দুই পাশে কিন্তু মিরর, মানে জালিকাটার ভিতরে মিরর এবং মাঝখানে কিন্তু ক্লিয়ার মিরর। এখানে কিন্তু অনায়াসে ড্রেসিং টেবিলের কাজ সারতে পারবেন। এবং কার্নিশটার ডিজাইন দেখেন, পাল্লার ডিজাইন দেখেন, সেম টু সেম, এক জায়গাও কিন্তু নিখুঁত, একদম সম্পূর্ণ ভরপুর কিন্তু ডিজাইন করা থাকবে। আচ্ছা, ভিতরে কেমন জায়গা আছে একটু আমি দেখি। এই যে দেখেন, ভিতরে কিন্তু অনেক ইস্যু, 4টা তাক করা থাকবে এই সাইডে। এবং এগুলো কি ভাই একদম এ টু জেড? আচ্ছা, মাঝখানের অপশনটা কেমন একটু? এই দেখেন, মাঝখানে কিন্তু বড় একটা কোট হ্যাঙ্গার থাকবে এবং নিচের দিকে কিন্তু একটা সিকিউরিটি ডোর থাকবে, তার নিচে কিন্তু আরো স্পেস আছে। আচ্ছা, এ পাশে কিন্তু দেখবো আমরা
ভিতরে এটার সিস্টেম কেমন? এই যে দেখেন এটার সিস্টেমও কিন্তু চারটা তাক করা থাকবে, অনেক কিন্তু স্পেস দেওয়া আছে। আচ্ছা, এ হলো আজকের সম্পূর্ণ একটা বেডরুম প্যাকেজ। আপনারা এগুলো তৈরি করছেন মালয়েশিয়ান প্রোডাক্ট থেকে? মালয়েশিয়ান এমডিএফ মিডিয়াম ডেনসিটি ফাইবার বোর্ড বলা হয় যেটাকে। আচ্ছা, সময় ঘুরে ধরে না, বাঁকাও হয় না, এটা সবচেয়ে বড় সুবিধা। আচ্ছা, কাঠের বিকল্প হিসেবে এটা ব্যবহার, মানে কাঠের বিকল্প? আচ্ছা, যারা মূলত এগুলো নিয়ে আপনারা কমেন্টস করেন যে এগুলো কী কাঠের তৈরি, কী কাঠের তৈরি, সেক্ষেত্রে কিন্তু আমরা বলার চেষ্টা করলাম এটা কিন্তু কাঠ না, কাঠের বিকল্প। কাঠ ব্যবহার আছে, মনে করেন এই খাটের পায়াতে বা এই যে ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, আপনার আলমেরা, শোকেসের পায়ায় কিন্তু মেহগনি কাঠ ইউজ করা আছে। আচ্ছা, এ হলো সম্পূর্ণ একটা বেডরুম প্যাকেজ। আজকের এই বেডরুম প্যাকেজটার প্রাইস কত যাচ্ছিলেন? আচ্ছা, বগুড়া ব্লগসের ভিডিও দেখে আসলে ভাই কত টাকা সম্মান করতে পারবেন? আমরা তো ঢাকায় থাকি না, ঢাকার বাইরে থাকি, সেক্ষেত্রে কি ডেলিভারি চার্জটা আমাদের সাথে কি একটু কাস্টমাইজ করা যায় না ভাই? আচ্ছা, একটু ডেলিভারি চার্জ, মনে করেন গাড়ি ভাড়া অনেক চেয়ে থাকে ড্রাইভাররা, সেক্ষেত্রে যদি ডেলিভারি চার্জের সাথে কাস্টমারের সাথে কিছু মিনিমাইজ করতেন? প্রথম 50 জন কাস্টমার কিন্তু পেয়ে যাবেন নিউ ওয়ার্ল্ড ফার্নিচারের পক্ষ থেকে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ। আচ্ছা, যতদূর পিক আপ যাবে ততদূর পর্যন্ত কিন্তু এই বেডরুম প্যাকেজটা আমরা নিউ ওয়ার্ল্ড ফার্নিচারের পক্ষ থেকে ডেলিভারি ফ্রি পেয়ে যাবেন। প্রাইস থাকছে কিন্তু মাত্র 95,000 টাকা, সাথে কিন্তু একটা ম্যাট্রেসও পাবেন। এই ম্যাট্রেসটা কিন্তু সম্পূর্ণ এই বেডরুম প্যাকেজের সাথে ফ্রি থাকবে। আচ্ছা ভাই, ভিডিওটা শেষ করে দেয় আপনাদের শোরুমে আসার অ্যাড্রেসটা আবার একটু জানতে চাচ্ছিলাম। ঠিকানাটা হলো ঢাকা উত্তর আজমপুর মাজার বালুমাঠ থেকে যদি আসতে চান, সেক্ষেত্রে উত্তর আজমপুর নেমে পূর্ব পাশ থেকে রিক্সাকে বললে হবে, মাজার বালুমাঠ নামে তো বালুমাঠ চৌরাস্তাতে আমাদের শোরুম, চাইলে নিউ ওয়ার্ল্ড গুগল ম্যাপে সার্চ করে পেয়ে যাবেন নিউ ওয়ার্ল্ড ফার্নিচার। আচ্ছা, আপনি তো ডেলিভারি চার্জ ফ্রি করে দিলেন, সেক্ষেত্রে প্রথমত অর্ডার কনফার্ম করার জন্য কত টাকা আপনারা নিয়ে থাকেন? সেটা জায়গা বুঝা কি, ঠিক আছে, কোনো জায়গায় আপনি যদি একটু কাছাকাছি হয় তাহলে 5-6 হাজার টাকা অ্যাডভান্স করলে হবে, আর যদি একটু দূরে হয় তখন দেখা গেছে 8-10 হাজার টাকা অ্যাডভান্স করলেই হবে। আচ্ছা, সীমিত আকারে মানে শুধু অর্ডারটা কনফার্ম করার জন্য ভাইদের সাথে অবশ্যই কিন্তু ফোনের নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করবেন, তাহলে কিন্তু ভাইদের কাছে সবকিছু ভালোভাবে জানতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বগুড়া ব্লগসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।